নমস্কার বন্ধুরা, কেপিএস ফুডি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকেও আমি একটা ইটিং শো নিয়ে চলে এসেছি। আজকে আমার মেনুতে বেশি কিছু নেই, এখানে রয়েছে সাদা ভাত, এখানে রয়েছে করলা আলু ভাজা, আর এখানে রয়েছে লাল লাল মুরগির ঝোল, আর এখানে তো এক গ্লাস ঠান্ডা জল নিয়ে নিয়েছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো আমি খাওয়া স্টার্ট করি। ফার্স্টে করলা আলু ভাজাটা দিয়ে খেয়ে নেব। তো এটা দিয়ে আমি তাড়াতাড়ি খেয়ে নেব, কারণ ওটা তাড়াতাড়ি খেতে হবে আমায়। দারুণ লাগছে। তো বন্ধুরা, করলা আলু ভাজা দিয়ে খাওয়া শেষ। এবার আমি এই যে চিকেন কারি ঢেলে নেব। এটা দেখেই আমার খিদে পেয়ে গেছিল প্রচণ্ড। চিকেনটা যেন আমার দিকে তাকিয়ে আছে। খুব সুন্দর হয়েছে চিকেনটা। আমি বাকিটা ঢেলে নেব, পুরোটাই নিয়ে নিই। অসাধারণ হয়েছে বন্ধুরা। দুর্দান্ত।
তো বন্ধুরা আমার খাওয়া পুরো শেষ, ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।